বাংলাদেশের বিপক্ষে খেলার আগে ভারতকে সতর্ক করল ক্রিকেটার সুরেশ রায়না সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল সুরেশ রায়না বলেন বাংলাদেশের ক্রিকেটাররা এখন ফর্মে আছে পাকিস্তানকে রীতিমতো নাস্তানুবোধ করেছে এই দলটি এই দলে কয়েকজন স্পিনার আছে যারা মূলত দলের মূল চাবিকাঠি যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে এরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ফর্মে আছে তাই ভারতকে কোনোভাবেই বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ এই সুরেশ সেনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলকে নিয়ে এমন মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ডে ব্যাপক প্রভাব বিস্তার করেছে অনেকেই বলছেন অক্টোবর এবং সেপ্টেম্বর জড়িয়ে যেই ম্যাচটি হতে চলেছে সেখানে বাংলাদেশ দলেরই আধিপত্য থাকতে পারে তবে ভারতের মাটিতে সিরিজ জেতা বা ম্যাচ জেতা বাংলাদেশের জন্য অনেকটাই দুর্বিশহ কারণ ভারতের প্রত্যেকটি প্লেয়ার এখন ফর্মে আছে অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে নিয়েও ভাবছে ক্রিকেট বোর্ড তবে সুরেশ রান্নার দাবি অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের সঙ্গে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশকে হালকা ভাবে নিলে অতীত মনে করে ভারতকে ভুগতে হবে এর আগেও যতবার বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে ভারত ঠিক ততবারই ম্যাচগুলো জিতে নিয়েছে বাংলার টাইগার্সরা প্রিয় দর্শক সুরেশ এমন মন্তব্যের সঙ্গে আপনি কতটা অকমত জানিয়ে ফেলুন নিশ্চিত কমেন্ট বক্সে লিখে ফেলুন জলদি আপনারা দেখছেন নিউজ এক্সপ্রেস